أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى إذا جاءك المنافقون قالوا نشهدك إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبين سورة المنافق آيات نمبر 1 سورة المنافقين 9 নম্বরে 10 নম্বর আয়াতে বলছেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ সূরা মুনাফিক 9 নম্বর আয়াত وقال النبي الأمين صلى الله عليه وسلم من أعطاني فقد أعطى الله ওমান আসানি ফাকাদ আবাহ রাহুল বুখারি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত রিয়া থেকে রক্ষা করুক। একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজি খুশি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ রেজাবন্দি যাতে করতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচাও, রিয়া থেকে বাঁচাও ইয়া আল্লাহ। বেশ কিছুদিন যাবত আমাদের বাংলা ভাষাভাষী একজন সুনামধন্য আলেম কখনো দেখিনি, এদিন দেখছি, একজন ডক্টর এবং মাদানী ফার একজন আলেম, দিনী ভাই, বড় উঁচু পায়ের আলেম, উনি সোশ্যাল মিডিয়াতে এসে একটা ধূম্রজাল সৃষ্টি করেছেন। উনি বলেছেন সাদাকাতুল ফিতর দেওয়া, সাদাকাতুল ফিতর টাকা দেয়া দেওয়া শুধু জায়েজই নয় বরং উত্তম। উনি এভাবে ছিলেন যে আপনারা আমার কথা বিশ্বাস করুন। এই কথা বলে সম্মানিত শায়েখ মাদানী ফার ডক্টর সাহেব কোনো উদ্ধৃতি কোরআন এবং হাদিস থেকে দেয়নি, যতগুলো উদ্ধৃতি সে তাবেই থেকে এবং কোনো হাদিসের উদ্ধৃতি দেয়নি। যে হাদিসের উদ্ধৃতি সেগুলো যেমন সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসের উদ্ধৃতি যে আমরা রাসূলের জমানায় যব, গম, কিশমিশ, খেজুর এতটুকুই দিয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দিছে কী দিয়ে বলছে কোনো হাদিসের উদ্ধৃতি দেয় নাই, বরং উনি অনেক বড় গলায় বলেছেন যে আমি কোরআন হাদিস থেকে এটাই প্রমাণ করে। কিন্তু উনি কোরআন করিমের সুরাতুল বাকারার 3 নম্বর আয়াতটা উনি তেলাওয়াত করে, সুরাতুল বাকারার উনি 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করে বলছেন, এই তো আল্লাহ বলছে এখানে টাকা দিয়ে যাকাত দিতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা এবং উনি সম্মানিত ডক্টর, ডক্টরেট এবং মাদানী ফার, ওনাকে আমি সবিনয়ভাবে জাতির কাছে জানতেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় জাকাতের ফিতর টাকা দিয়ে দিতে আল্লাহ বলেছেন একটু আমি জানতে চাচ্ছি। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গায়বের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ঠিক আমি যেরকম সূরাতুল মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছে ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আইয়াতি হাদাকুমুল মাউত, আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে রিজিক দিছি সেই রিজিকটি তোমরা খাও এবং আল্লাহর রাস্তায় ব্যয় করো। কখন? আহাদাকুমুল মাউত, মৃত্যুর আসার আগ পর্যন্ত। এখানে আমরা সবাই জানি সাদগা করলে জাহান্নাম থেকে মুক্তি হয়, জাকাত দিলে ফাঁসি রশি থেকে মুক্তি পাওয়া যায়, সেটা অন্য বিষয়ে যেহেতু ফেতরার কথা আসছে। আমরা সবাই জানি ফেতরারা বাৎসরিক কেন্দ্রিক, একদিন বা দুই দিনের মধ্যে সীমাবদ্ধ। সাদগা জাকাত আপনি যে কোনো দিতে চান, জাকাতের কেন যে কোনো দিতে পারেন, জাকাত দিয়ে রমজান মাসের সেদিন কথা নাই, এরকম নয়। অর্থ দেখা গেছে বাংলাদেশে মনে করেন 1 কোটি লোক যদি জাকাত দেওয়ার না হয়ে থাকে তাহলে সবার জাকাত কিন্তু একসাথে রমজান মাসে ফরজ হয় না, শ্রেণীবিন্যাস কমন্বয় হচ্ছে। হিসাব করতে গেলে দৈনিক 2,500-1,000 লোকে জাকাত দেওয়ার লোক হয়, কিন্তু সাদাকাতুল ফিতর রমজান মাস যেদিন বাংলাদেশে শেষ হবে সেদিন ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে
নামাজে যাওয়ার আগ পর্যন্ত সাদাকাতুল ফেতার দিতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটাই সে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কিন্তু সম্মানিত শায়েখ সূরা বাকারার 3 নম্বর আয়াত পরেই এতটুক বলে বলছে, এই তো আল্লাহ বলেছে যাকাতের ফেতর দিতে হবে টাকা দিয়ে, উনি বলছে কোরআন হাদিসে মজুদ আছে। আপনারা ভিডিওটা শুনেন, শুনে আপনাদের কাছে বিচার দিলাম বিবেকবান মানুষের কাছে। যদি সেদিন বিবেক না করেন, আল্লাহ পাক বলছেন তোমাকে সেদিন তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার বিবেককে সেদিন প্রশ্ন করা হবে, তুমি বিবেক খাড়াইছে কেলা, খাড়াইছে কেলা না, সেদিন বিবেক খাড়াইছো কি না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিমে হাদিস বলছে যে কাফা বিল মারিয়া কাজী ভাই হাদ্দাসা বিকুল্লি মা সামিয়াল, ওই লোকের জন্য মৃত্যু কবে এতটুকু যথেষ্ট, যে লোক যা শুনে তাই প্রচার করে। সহি মুসলিম মোকাদ্দমারতা 5 নম্বর হাদিস। আজ মুফতি সাহেব, এটা নিয়ে বাংলাদেশে একটা মতানৈক্য আছে, বাংলাদেশের আলহামদুলিল্লাহ হানাফি মাজহাবের ভাইয়েরা বলছেন যে যাকাত যাকাতুল ফিতর টাকা দিয়ে দিলে চলে, কিন্তু ইনি সর্বপ্রথম বলছে যাকাতুল ফিতর শুধু চলে না উত্তম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস, কুতুবে সিত্তা, আমরা কুতুবে সিত্তা, তারা সহি সিয়া সিত্তা বলে, এই সিয়া সিত্তার কোথাও টাকার কথা বা কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমিন টাকা দিয়েছে, টাকা ছিল না মুদ্রা বা দিনার দিয়েছে, এমন কোনো প্রমাণ সিয়া সিত্তার কিতাবে কোথাও নাই। আর উনি যতগুলো উদ্দেশ্য মিথ্যা উদ্ধৃতি দিয়েছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আপনি বড় আলেম, আপনি ডক্টর, তাতে কিছু যায় আসে না, আমরা কথা বলি ইমান নিয়ে ইনশাআল্লাহ। দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ভালোবাসছেন, ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, আবার চাচা আবু তালেবও ভালোবাসছেন, আবার আব্দুল্লাহ বিন উবাইয়া মুনাফিক, রাইসুল মুনাফিক, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন। চারজনের ভালোবাসার মধ্যে আকাশ পাতালের তফাত, যেই তফাতের কারণে আবু বকর সিদ্দিক হচ্ছে সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব হচ্ছেন আবু ওমর ইবনুল খাত্তাব হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে যখন নবী আসতো তাহলে আমার নবী ওমর নবী হয়েছেন এত বলে। আর চাচা আবু তালেব রাসুলকে ভালোবাসছেন, কিন্তু রাসুল ইসলাম গ্রহণ করেন নাই। রাইসুল মুনাফিকিন আব্দুল বিন উবাইয়া, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আসিলেন তখন মদিনায় উনি নেতৃত্ব দিচ্ছেন, এত পরিমাণ প্রশংসা করছেন, এত নেতৃত্ব দিচ্ছেন, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মদিনায় চলে আসলেন তখন নেতৃত্ব আর তার হাতে নাই, তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কী, তখন সে পিছিয়ে পিছিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরদের শেখায় শুরু করছেন। যখন সে মসজিদুল জিরা তৈরি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ারা উন্মোচন করে দিলেন সূরাতুল তওবায় কতিতপক্ষ কয়েকটা আয়াত নাজিল করে, যা মুফতি সাহেব সবাই বুঝেন আমরা জানি। সুতরাং চারজনের ভালোবাসার মধ্যে তফাত আছে, ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা আছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য, সাহাবী আজমাইন হাদিস সাহাবী আজমাইনের অনুসরিত করে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের কথা এখানে কোনো রিয়া বা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেদিন দেখা হবে কিয়ামতের মাঠে। সুতরাং এবার আসেন সহিহ বুখারি যাকাত অধ্যায় 1503 থেকে 1512 নম্বর হাদিস, যাকাত যাকাতের ফিতির অধ্যায়, এখানে একটা হাদিসা আছে কিনা আপনারা দেখে নেবেন। সহিহ মুসলিম যাকাত অধ্যায় অনুচ্ছেদ হলো সাদাকাতুল ফিতর, 2167 থেকে 2179 পর্যন্ত দেখে নেবেন সাদাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, সাহাবি আজমকে কি কি দিতে বলেছেন, কখন দিতে বলেছেন আপনারা দেখে নেবেন। আবু দাউদ যাকাত অধ্যায় অনুচ্ছেদ হলো ফিতরার অনুচ্ছেদ, 1609 থেকে 1622 পর্যন্ত সাদাকাতুল ফিতর কি দিয়েছেন, কখন দিয়েছেন, কি দিতে হবে। তিরমিজি যাকাতুল অধ্যায় ফেতরা অনুচ্ছেদ 673 থেকে 677 পর্যন্ত, নাসাই একই যাকাত অধ্যায় 2510 থেকে 2525 পর্যন্ত ফেতরা অনুচ্ছেদ, একই হাদিস একই অধ্যায় ইবনে মাজায় 1825 থেকে 1830 পর্যন্ত যাকাত অধ্যায় অনুচ্ছেদ ফেতরা কি দিয়েছেন, কখন দিয়েছেন দেখে নেন আপনারা। এই যে ছয়টা কিতাব, এবার আসেন সম্মানিত মুফতি সাহেব বলেছেন অনেক কথার মধ্যে বলেছেন যে জাতাকা জাকাতুল ফিতর ঈদের 2-1 দিন আগ থেকে শুরু করে ঈদের পরেও দেওয়া যাবে, পরেও দেওয়া যাবে, অথচ হাদিস বলছে ঈদের 2-1 দিন আগে, ঠিক আছে সহিহ বুখারী মুসলিম আছে, ঈদের 2-1 দিন আগ থেকে শুরু করে সর্বোত্তম হচ্ছে চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজের আগ পর্যন্ত। কোনো কারণবশত 1-2 দিন আগে দিতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই পরে দিতে পারবেন না, পরে দিলে আপনার জাকাতুল ফিতর আদায় হবে না। এবার আসেন সহিহ বুখারী হাদিস 1509, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যাকাত দিয়েছেন, নামাজে যাওয়ার আগে পূর্বে দিতে হবে। তিরমিজি 677, নামাজে যাওয়ার আগে পূর্বে যাকাত দিয়েছেন। মুসলিম শরীফ 2178 থেকে 2179, নামাজে ঈদের নামাজে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর দিয়েছেন, দিতে আদেশ করেছেন। আবু দাউদ 1610, সাদাকাতুল ফিতর দিতে হবে ঈদের নামাজের আগে, ঈদের নামাজ যাওয়ার আগেই। এরপর নাসাই 2523, ঈদের নামাজে যাওয়ার আগেই
আপনাকে সাদা খাতুর ফেতে দিতে হবে, কোনো কারণ হতে এক দুই দিন আগে দেওয়া যাবে, কোনো অবস্থায় পরে দেওয়া যাবে না। এই কুতুবে সিত্তার মধ্যে সবগুলো হাদিস থাকা সত্ত্বে মাদানী সাহেব মদিনায় ফারাক করছেন, পড়ালেখা করছেন, ডক্টর ডিগ্রি করছেন, আপনি চোখে পড়ে না যতগুলো উদ্যোগ দিচ্ছেন, আপনি কিভাবে সুরাতুল মোনা সুরাতুল বাকারার আপনি তিন নম্বর আয়াত দিয়ে বললেন এই তো কোরআন হাদিসে যথেষ্ট আছে এবং ইজমায় আছে, ইজমায় মুসলিমিন ভাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া, আল্লাহর কথা বাদ দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়া, সাহাবী আজমানের কথা বাদ দিয়া আমরা নিজে নিজে ইজমা করি, এই ইজমার কোনো গুরুত্ব নাই। 1500 সালে 1400-1500 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে সাহাবী আজমাইন বলে ইজাম ইজমা হয়ে গেছে, আপনি এখন নতুন করে ইজমা করলে কিছু যায় আসে না। একটি কথা মনে রাখতে হবে, যেই কথাটা আমি বলেছিলাম, আমাদের জানা মতে খারিজিরও কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, তারাও মদিনা ইউনিভার্সিটি পড়ে, আবার বিশ্বের আমরা সবাই জানি ইহুদি নাসারাতরা কোরআনকে অবমাননা করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে আইসা আল্লাহ তাদেরকে হেদায়তের মশাল দিয়েছেন, তারা হেদায়ত পেয়ে ইসলামে দীক্ষিত হয়ে গেছেন। আবার এক শ্রেণীর মুসলমান বড় বড় আলেমওয়ালারা মানে ইসলাম কোরআন বুঝতে 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 এত অতিরিক্ত বুঝে গেছেন, তখন ইসলাম থেকে এমন ডিলেট হয়ে গেছেন যা বলার মতো কোনো অবকাশ নাই। আপনি যতগুলো উদ্ধৃতির একটা উদ্ধৃতি আপনি রাসূল সাল্লাল্লাহু সাহাবি থেকে দেন নাই, আপনি যে আবি সাহেবের যে উদ্ধৃতি দিচ্ছেন সে আবি সাহেবের মধ্যে বলা হচ্ছে যে অমক রহমুল্লাহ শুনেছে, অমক রহমুল্লাহ থেকে অমক রহমুল্লাহ শুনছে যে অমক রহমুল্লাহ বলেছেন সাহাবিদের আমল ছিল, সাহাবিদের আমল ছিল যে হাদিস 300 কত নম্বর উদ্ধৃতি দিয়েছেন, এই হাদিস এরকম বলছে যে সাহাবিদের আমল ছিল টাকা দ্বারা ফেতরা। আমি যে কুতুবে সিত্তা 6টা কিতুবের রেফারেন্স দিছি আপনাকে, একটা হাদিস থেকে আপনি বের করে দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের দিনার অথবা দিরহাম দিয়া সাদাকাতুল ফিতর দিয়েছে, অথবা প্রত্যেকগুলো হাদিস দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়া ফিতরা দেয়নি, খাদ্য সাহামিন তুআম, আল্লাহ হেদায়েত দান করুক। তারপর আসেন আল্লাহ পাক যেই জিনিস উম্মতের জন্য প্রয়োজন সেটা আল্লাহ পাক দুনিয়াতে বলবৎ রাখছেন, যেমন আল্লাহ বলছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন, আল্লাহ নাযিল করেছে জিকির কোরআন, আরে দেয় হেফাজ দেয় তুমি থেকে আল্লাহ রাব্বুল আলামিন। উদাহরণস্বরূপ দিছি, যেমন মেয়েরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজে গিয়েছেন, মেয়েরাজের ঘটনাকে আল্লাহ পাক কোরআনে রেকর্ড করেছেন, কবে গেছেন কোন তারিখে গেছেন এটা আল্লাহ পাক নির্ধারিত আয়াত তো রাখেন না, কারণ বিশ্বাস রূপে রেখেছেন এই জন্য রাখেন নেই। ঠিক সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর দিয়েছেন, একসা দিয়েছেন যেই পাত্র দ্বারা, যে ফুরা আমরা ফুরা বলি এক এক দেশে এক এক কথা বলে, যে পাত্র দ্বারা মেপে দিয়েছেন, যে মাপাত্র মধ্যে ভরে দিয়েছেন, সেই পাত্রটা আদ পর্যন্ত মদিনায় পাওয়া যায়, তাহলে এরা সংগৃহীত রইল কেন? তাহলে রসুলকে পাত্রকে টেকা দিয়েছিলেন মৃত্যু সাহেব, এই পাত্রকে রসুল টেকা ভরে দিয়েছিলেন মৃত্যু সাহেব। ফাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি একজন ডক্টর, একজন মদিনা পড়েছেন, আপনি কিভাবে বলতে পারলেন উত্তম? তাহলে এই রসুল এতগুলো হাদিস রসুল আপনি 2 পয়সার মূল্যায়ন দিলেন না, আপনি নিজে নিজে হাদিস সংগ্রহ করলেন আর বললেন যে অমক বলছে, তমক বলছে, ইজমা হয়েছে, তমক হয়েছে, হইয়া বললেন যে এটাই উত্তম, এটাকে আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, সেদিন কিন্তু আপনার আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাব। সেদিন যদি সেদিন বলবো যেমন সুরাতুল আহজাবের 66 নম্বর আল্লাহ বলছেন ইয়াওমা তুকাল্লিবু উজুহাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহু আতানা রাসূলা, সেদিন আগুনে যখন পোড়া দিয়ে লড়াচড়া করা হবে সেদিন চিৎকার দিলে কোনো কাজ হবে না। আজকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজমাইনের আমল ছিল এবং আবু সাঈদ খুদরি এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করছে, বাক বিতণ্ড হয়েছে, সেই হাদিসগুলো সহিহ বুখারীতে মুসলিমে রয়ে গেছে, এবং আবু সাঈদ খুদরি বলছে আমি অতদিন পর্যন্ত অতটুকু জীবন যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছি, এবং ইরুল গালিতে একটি হাদিস আছে এক সাহাবী বলছে যে এক সা খেজুর এক সা পনির, এবং তারপর একজন লোকায় বললো অর্ধসা গম কি নয়, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলছে এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত মত, এটা আমি এই মত মানি না, এই মত গ্রহণ করি না, আমি ততটুক দিব যতটুক পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অর্ধসার বিষয়টা যা অন্য এখানে আলোচনা আছে, যে কোনো হানাফি মাজহাবের ভাইরা অনেকে অর্ধসার বলা আছে সেটা অন্য কথা, কিন্তু আপনি কিভাবে বললেন যে টাকা দ্বারা ফিতরা দেওয়া উত্তম? আপনি মাদানিতে পড়ে লেখাপড়া করেছেন, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, কি জন্য পড়েছেন সেটা আল্লাহর কাছে আমরা জানি না, যদি সেদিন দেখা হবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে মানুষের অন্তর, আপনি কি প্রকৃতপক্ষে কোরআন সুন্নাকে জানা সেই জন্য কি আল্লাহ জ্ঞান অর্জন করেছেন, নাকি আপনি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য? আল্লাহ আলম আমরা জানি না, আমরা কাউকে করি শ্রদ্ধা ভালোবাসা দিনিত নিয়ে আপনাকে বলছি, আপনি এই বক্তব্যকে আপনি পরিহার করুন, এই বক্তব্য উড্ঢ করুন, এটা কিন্তু আপনি আমাদের যায়, আপনি উড্ঢ করলেও আমাদের কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। সেদিন আপনার সাথে আমার সাথে দেখা হবে হাসরের ময়দানে বিভীষিকাময় অবস্থায়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দিয়া, সাহাবী আজমাইনদের হাদিস বাদ দিয়া, আপনি কোথাকার অমকের এজমা আছে, কিসের এজমা আছে কুতুবি সিত্তার মধ্যে কোথাও নাই, তো কোন হাদিস আপনি পাবেন? আপনি আপনি কিভাবে জাতিকে আর কত বড় ধোকা দিবেন? আপনি একজন ডক্টরেট ডক্টর, আপনি একজন ডক্টর সার্টিফিকেট দাঁড়ি, একজন মাদানী সার্টিফিকেট দাঁড়িয়ে আপনি কিভাবে বললেন? আর পৃথিবীর কোনো বললাম যে বাংলাদেশ সৌদি আরবের বর্তমানে বা আগে
বিংশ শতাব্দীর নাসিরুদ্দিন আলহানি শুরু করে বিনবাজ, ইবনে তাইমা, শেখ আর ওসাইমি, তারপরে ইব্রাহিম তোয়েনি, যতগুলো শেখ আছে প্রত্যেকটা শেখ প্রত্যেকটা ফতোয়া প্রত্যেকটা হাদিস বলেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর খাদ্য দিয়েছেন, খাদ্য দিয়েছেন, খাদ্য দিয়েছেন। আর আপনি ফতোয়া দিলেন যে কি দেওয়া উত্তম, টাকা দ্বারা উত্তম। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাযহাবের কিতাবে দ্বিমত আছে, সেটা তারা উত্তম কোন মূল্যম বলে নাই, বলছে দেওয়া জায়েজ আছে। কিন্তু যদি এই কথা বলতেন তাহলে আমাদের আজকে বক্তব্য ছিল না। আপনি উত্তম বলছেন, তার মানে রাসূল সবগুলো হাদিসকে আপনি নিজের ব্যক্তিগত মত দিয়ে আপনি আবার আপনি বলছেন যে আমার কথা বিশ্বাস করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাফা বিল মারিয়া কাজিবা আইয়ুহাদ্দাসা বিকুল্লি মা সামিয়া। আমরা আলহামদুলিল্লাহ আমরা সলবদের মানহাজ অনুসারে যে এসে কথা বললে শুনবো, এই দিন নাই, সেই দিন ভুলে যান, সেই দিন ভুলে যান যেই দিন হুজুর কথা বলছে আর মানুষ বাস অমত্য সাগর মধ্যে গিলে ফেলাইছে। এখন গিলার আগে মানুষ আলহামদুলিল্লাহ যাচাই করে কোরআন হাদিস করে। আপনার আমার যত বড় সার্টিফিকেট, আমার সার্টিফিকেট যতই থাকুক না, সার্টিফিকেট দেখে মানুষ দেখে না, দেখে মাওলানা সাহেব কথাটা কি বলছে, কোরআন হাদিসে আছে কিনা, এবার জম্বুর বিদ্যাঙ্গন এর ব্যাপারে কি বলছে সেটা দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পর্যন্ত মদিনার শিক্ষা অক্ষুণ্ণ থাকবে, কেমন পর্যন্ত মদিনার শিক্ষা অক্ষুণ্ণ থাকবে, কেমন পর্যন্ত মদিনার শিক্ষা কেউ বেজাল লুকাইতে পারবো না। কিন্তু আমি অর্জন করে মদিনাতে শিক্ষা অর্জন করে বাইরে গিয়ে আমি অনেক কিছু করতে পারি, সেটা আপনার দায়িত্ব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত না নদীতে মদিনা শরীফে মদিনার হারামের মধ্যে হুদুদে হারামের মধ্যে একটা খারাপ লোক থাকবে, মানুষ যেরকম খাদা খাদ্য অতিরিক্ত খাইয়া ভূমি করে ফেলে দেয়, ঠিক মদিনা হুদুদে হারাম থেকে সবগুলো অযাচিত লোককে ভূমি করে ফেলানো না, আগ পর্যন্ত মদিনাতে দুনিয়াতে কেয়ামত হবে না। মদিনা থাকবে নির্ভেজাল, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে নির্ভেজাল। সুতরাং আমরা যারাই মদিনাতে লেখাপড়া করি, মদিনাতে লেখাপড়া করি, সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, পদাঙ্ক অনুসরণ, আল্লাহ ভয় পদাঙ্ক অনুসরণ, রসুল পদাঙ্ক অনুসরণ করার জন্য করার চেষ্টা করি, না হয় সেদিন বিচার আল্লাহর আদালতে হয়ে যাবে, সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমি যে ছয়টা কিতাবের উদ্ধৃতি দিছি, আপনি ছয়টা কিতাবের থেকে একটা হাদিস বের করে দেন যে রসুল সাল্লাম সাহাবি আজমাইন টাকা দিয়ে ফেরত আপনি বের করে দেন। অনুরোধ করলাম সম্মান রেখে, ভালোবাসা রেখে, শ্রদ্ধা করে, আলেম হিসাবে দোয়া করি ভুল মানুষেরই থাকে, আশা করি ভুল যদি বুঝতে পারেন হাদিস কোরআন যাচাই করে। আপনার সামনে হাদিসের উদ্ধৃতি দেওয়া একটা মূর্খতা ছাড়া কিছু না, তারপরে দিতে বাধ্য হয়েছি, কারণ আপনি ডক্টর এবং মাদানি ফার, তারপর আপনার কাছে হাদিসের উদ্ধৃতি দেওয়া আমাকে আমি নিজে ছোট মনে করছি, তারপরও মানুষের মানুষকে বিভ্রান্ত করে আপনি আপনি বলছেন যারা বলে যে টাকা দ্বারা ফেতনা দিলে হবে না তাদের কাছ থেকে দূরে থাকেন, তাদের বিভ্রান্তি। আর আমরা কোরআন হাদিস বললে বুঝি বিভ্রান্তি, আমরা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছি বিভ্রান্তি, আর আপনি মিথ্যা কথা বলছেন বলে বিভ্রান্তি হয় না। আপনার কথাগুলো সত্য নয় সম্মানিত মানব সাহেব, আপনি যে কথা বলছেন এগুলো সত্য কথা বলেন নাই, বরং যারা কোরআন হাদিসের কথা বলে তাদের কাছে সত্য কথা, তারাই রাইট কথা। কিন্তু আপনি বলছেন যারা বলে যে চাল দ্বারা ফেতনা দিতে হবে তাদের বিভ্রান্তি, আপনার বিভ্রান্ত হয়ে নেই কথা আপনি বলেছেন, আসলে কথাটা সত্য বলেন নাই। আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনি যে কোরআন আয়াতটা তেলাওয়াত করছেন, কোরআনে এইভাবে শত শত আয়াত আছে, আল্লাহ বলছে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক দিয়ে তোমরা খাও এবং আল্লাহ রাস্তায় ব্যয় করো, এটা আপনি খাস করে সাদাকাতুল ফিতর রাষ্ট্র করতে, সাদাকাতুল ফিতরে বছরে একবার তাও দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আপনি আপনি আমভাবে আমটাকে খাস করে আপনি সাদাকাতুল ফিতর নিয়ে এসে আপনি বলেন যে এই তো কোরআনে আছে, হাদিস আছে, জাতির কাছে বিচার দিলাম, জাতির সবার কাছে বিচার দিলাম, আপনি এগুলো দেখেন। আর আমি সম্মানিত শায়েখকে অনুরোধ করছি আপনি একটু যাচাই বাছাই করে নিজেকে নিজে চিন্তা করুন, আর নিজের চিন্তা মস্তিষ্ককে ফলপ্রসূ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করবেন কিনা, না মা ব্যক্তিগত মানুষ ইত্তেবা করবেন সেটা আপনার ব্যক্তিগত পর, তবে যদি রাসূলের ইত্তেবা করেন বাঁচা যাবে, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা না করেন, আপনি আমি যত বড় মাদানি হই না কোনো হাত থেকে যদি মক্কার ইমাম হই কোনো লাভ হবে না, যেমনটি লাভ হয় না সাসা আবু তালেবের, যেমনটি লাভ হয় না আবদুল্লাহ বিন উবাইয়ের, যেমনটি লাভ হয় না মক্কার কাফের মুশরিক বেদিনের, কারো লাভ হবে না। যদি প্রকৃতপক্ষে যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আমি আপনাকে ভালোবাসি, আমার টাকা পয়সা বাড়ি গেছে সব দিয়া, কিন্তু আমার জীবন থেকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর তুমি মুমিন হইতে পারলা না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন দিয়ে তুমি আমাকে ভালোবাস না বাসো। তখন রাসূল ওমর বলছে ইয়া রাসূল আমি আপনার আমার জীবন দিয়ে আপনাকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর হ্যাঁ এখন তুমি মুমিন হইতে পারলা। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল কথা কাজ অনুমোদন কোন জায়গায় আছে, রাসূল কথা আছে, কৌল আছে, রসুলের কৌল আছে, ফেল আছে, তাকরি আছে, যে সাহাবি আসবেন টাকা দিয়ে ফেতনা, দিনার দিয়ে ফেতনা দিয়েছে, রসুল সাল্লাম চুপ ছিল, বা রসুল সাল্লাম বলেছেন টাকা দিয়ে ফেতনা দেওয়ার জন্য, বা রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন, এরকম দেখেন কৌল ফেল তাকরি একটা হাদিস দেখেন আপনি, আল্লাহ আমাদের